तेरे सनम मर भी देंगे हम, आओ मेरी जिंदगी ओ आना ही बड़ा सच है, गालिब हो दिल की लगी দাদারা কথা কি আছে বলো তো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি যে ঈশ্বর। দাদা বছর কত দিনে হয়? 365 দিনে বছর হয়, আর আমার শ্বশুর আমার বাড়ি থাকে 372 দিন। দাদা আমার শ্বশুরের এমন জন্ম করছি পাড়া ছেড়া বলে, সত্যি ভাই তোর মতো মানুষ আর পৃথিবীতে দেখা যায় না। দাদা আমার শ্বশুরের সেবা যত্ন করে এমন একটা জায়গা তৈরি হয়েছে, ভগবান পুরো আমার বাড়ি বদ্ধ হয়ে আছে, মা লক্ষ্মীনাথা পুরো শনি আমার বাড়ি ঢুকে আছে। শালা এই আনতি জি এই নিরে, হ্যাঁ মানুষ পারে কিন্তু ওই মানুষটা কেন আমার বাড়ি থাকে আমি নিজেই জানি না। ওটাই তো, ওটাই তো বাবা, তোর শ্বশুর এই বাড়িতে বিড়ালের মতো ম্যাও ম্যাও করে মনে পড়ে আছে কেন? কাকিমা তুমি হুলি খেলা জানো না? জানি। জানো যেই আমার শ্বশুর আসবে তুমি বলে বেই হ্যাপি হুলি, আচ্ছা বলে লঙ্কা গুঁড়োনে চোখে মারবে, চোখ কানা হয়ে যাবে, রাস্তা দেখা পাবে না, আমার বাড়ি আসতে পারবে না। দেখ বাবা ফিচকিরে আমিও মারতে পারি, তোর শ্বশুর এমন জায়গা ফিচফিচ করে ফিচকিরে মারবো, ফিচফিচ করে সারা জীবন গুলগুল করবে, কারোর কাছে জীবনে বলতে পারবে না। তবে তুই যখন আমার দায়িত্ব দিচ্ছিস এর একটা বিধ ব্যবস্থা আমি নিশ্চিত করবোই। কি গো এখন রান্না হয়নি? না রান্না হয়নি। ও বাবা ইয়ে কার বলছি রান্না করতে? আমার আমার। কেন তুই কি তোর বউয়ের চাকর? স্ট্যান্ডিং ভাবে বলো, বউ ভালোবাসে আবদার করে স্বামীকে বলতে পারে। দাদা বিয়ের পর অন্ন বস্ত্রের সময় মানুষ বলে না যে আজ থেকে ভাত কাপড়ের দায়িত্ব আমার, তাই সেদিন থেকে রান্না করে দিতে হয়, কাপড় কেচে তুলে দিতে হয়। ও সর্বনাশ, তা বিয়ের সময় কোন বাবা বলে না যে বাবা জামাই আজ থেকে আমার বিয়ের ভাত কাপড়ের দায়িত্ব কাটতেছ কেন? তা দায়িত্ব নিচ্ছি বলো, তুই যে তোর বউয়ের ভেড়া হবে আমি জীবনে ভাবিনি। সেই উল্টো কথা বলো, তাই এখন রান্না হয়নি, কোথায় গিয়েছিলে? এ ভিডিওয়ে গিয়েছিলাম। তা ভিডিও থেকে আসতে এত দেরি হলো কেন? মাইরিরা ভিডিওয়ে গিয়েছি, তবে একটা গল্প তবে বলি, তবে শোনো, সবে ভিডিওয়ে গেট থেকে ঢুকবো, আর যে ভিডিওয়ে কম্পিউটার চালায় চার পাঁচজন তার ধরে কি মার মারতেছে। আমি বলছি তুমি মারছো কেন দাদা, তোমরা মারছো কেন বলে, মারবে না কি করবে, আমার চালের কার্ডে নামে আছে শুনেছো? আমি কি নামে আছে বলে, আমার নাম শুভঙ্কর বাগচি, আর এই শালা চালের কার্ডে লিখেছে ভয়ঙ্কর হাঁকছি। নিশ্চিত হাঁকা রোগ ছিল দাদা, ওই গন্ডগোলে ঢুকে আসতে আমার দেরি হয়েছে। বলি শোনো, আজকাল আমার বাবা আসবে, তুমি বাজারে চলে যাও, খাসির মাথা আর বড় বড় বাগদা চিংড়ি নিয়ে চলে আসবে, আজকে তোমার থেকে রান্না করতে হবে না, আজকে থেকে তোমার কাকিমা রান্না করবে। তবে তুমি বলো বৌমা তোমার ভালোবাসে না? কত ভালোবাসে দেখো, তাই তুমি রান্নাটা করো, আমি বাজারে চলে যাচ্ছি। ও মা মা গো, ও কাল শনি, ও মা ওইসব কথা বলতে নি, লোকি ছাড়ি। ও মা আজকে আমার বাবা আসবে তুমি জানো তো, রান্নাটা ভালোভাবে করবে, আমার বাবা একটু লঙ্কা কম খায়, তরকারিতে একটু লঙ্কাটা কম করে দিও। মিষ্টি কথাই জুতোর বাড়ি, কিভাবে জুতো মেরে বেরিয়ে চলে গেল দেখো। মা গো রান্না তুমি করবে এই লোককে ছাড়ি, কপাল তো আমার খারাপ, কি বলবো কি বলবো, বৌদি যার স্বামী আছে তার এ জীবনে সব আছে। একটা জিনিস লক্ষ্য করবে, একই সিঁদুর কিন্তু সবাই পরে, আর যার কপাল ভালো তার ঝিলিক মারে। আমি চাইলাম যারে ভাগ্য তো ভাবে পাইলাম না তার, আমি চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, চাইলাম যারে ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করি অন্যে ঘরে, সে এখন বাস করি অন্যে ঘরে, রাতের বেলা স্বপ্ন দেখি জ্ঞান তোমার নিয়ে, সকাল বেলা উঠে দেখি রাতে শুয়ে, বেল গাছেতে বেল পাখিলে লোকে দেয় নজর, ডার কাকের স্বভাব খারাপ দিতে চায় তো, রাতের বেলা স্বপ্ন দেখি জ্ঞান তোমার নিয়ে, সকাল বেলা উঠে দেখি কুকুর রাতে শুয়ে, বেল গাছে
পাল্টো এত ভালোবাসা ধ্যান করলে নিরাশা এত ভালোবাসা ধ্যান করলে নিরাশা আজ তো হনুমান দূরি থেকে দেখো তুমি মিঠা হও পিপাসা দূরি থেকে দেখে তুমি মিঠা হও পিপাসা দূরি থেকে দেখে তুমি মিঠা হও পিপাসা নমস্কার বিয়ন কেমন আছো বলো আমি কেমন আছি না আছি তোমার জানা দরকার নেই বেরো হাতে বডি আছে কুইবে সারবো সর সারা রাত ঘুমাই বলি বিয়ন সঙ্গে কথা বলে যা করে আসি এই সেই কালকে তো হাজির একদম দাদা বিষয়টা বলি রাগ করে না ঘটনা শুনবে দাদা মানুষ লোককুটুম্ব বাড়ি কদিন থাকে বর্দা একদিন দুদিন চার দিন আচ্ছা বড় জোর এক সপ্তাহ এই যে বানর ছানা আমার বাড়ি ঠেলে উঠলো ইয়ে কবে যাবে নিজেও জানে না অনেকদিন ছিলাম তুই বলো তো অনেকদিন তুই বলো তো মাত্র দুমাস ছিলাম অনেকদিন হয়ে গেল দুমাসটা অনেকদিন অনেকদিন হয়ে গেল আচ্ছা দাদা দাদা আচ্ছা তুমি বলো তো তুমি আমার বাড়ি আসছো তোমার উদ্দেশ্য কি আরে ও উদ্দেশ্য কিছু না বলো বলো ভোর ফুলে চলে আসি আর স্বপ্ন দেখেছি তাই বলে ঘুরে দেখা বলো বলো ভোরবেলা তো স্বপ্ন দেখেছি তো কি স্বপ্ন হ্যাঁ তো তোমার নিয়ে আর স্বপ্ন দেখেছি জানাবে আর স্বপ্ন দেখছি তুমি আর আমি যেন সাইকেল নিয়ে দেখায় দীঘায় বেড়াতে যাচ্ছি সাইকেলে দীঘা আচ্ছা তো যেতে 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 সাইকেলের চেনে তোমার শাড়ি ভিতরে তুমি পড়ে গেলে আচ্ছা তোমার শাড়ি ধরে তুলতে গিয়ে তোমার ব্লাউজ ছিঁড়ে দিয়েছি এ বাবা ওই তো পাড়ার লোক যেমন ছোটাছুটি চেঁচা দিয়েছি হাই কে হ্যাঁ ওটা কে ওটা কে মিথ্যা না আমি বলেছি কি বলেছো বলি ওটা আমার বউ কেন না বললে মাইরে পুঁতে দিত আচ্ছা আমিও তোমার নিয়ে আরো স্বপ্ন দেখি আমার নিয়ে আমার নিয়ে হ্যাঁ খুব ভালোবাসা স্বপ্ন এটা চেপে হ্যাঁ জানো খুব ভালোবাসা স্বপ্ন অভিনেত্র হ্যাঁ এবারে স্বপ্ন দেখেছি হ্যাঁ খুব মানে স্বপ্ন দেখেছি যেন তোমার ভূত চেপেছি আমার হ্যাঁ আমি বলে কি করি তা গোলকারা মুড়ো ঝেটা ছিল তোমার মাছি কি ভালো লাগছে কি বলবো আর না এগুলো বাজে এগুলো বাজে ভালো জিনিস কেন এসব এসব স্বপ্ন দেখো ভালো খুব ভালো জিনিস কেন এর স্বপ্ন ছিড়ি ওই ঝেটা যদি ঘুরে তোমার গায়ে ফোটে তুমি কি চাও বলো তো এটা চেপে এসে বলছি জানাবে চাও বলতে এটাই ধরে নাও তুমি ধানের বস্তা আমি ধানের বস্তা আর আমি দুচ্ছানা আচ্ছা কুটকুট কুটকুট করে তোমার বস্তার মুখ ছিঁড়ছি মানে তুমি দুচ্ছানা আমি ধানের বস্তা তুমি আমার বস্তা ছিঁড়ছো আর যদি ওই ইঁদুরের খাঁচায় ফেলে বিষ খাইয়ে মেরে দেওয়া যায় না এগুলো খুব বাজে জিনিস খুব বাজে জিনিস কেন না এটা ঠিক না কেন তাতে কি হবে ব্যয় তোমার বাড়ি আসতে পারলো না ইঁদুর আর বংশ বিস্তার করতে পারলো না এখানে বংশ বিস্তার করতে আরে ও কথা বলিনি বংশ বিস্তার করতে ও বেয়ানি ও কথা বলিনি কথা বলনি আবার এ লোক বলে এ নাকি আবার নাম করা গুণিন হ্যাঁ আমি কাকচৈত্রে গণনা করতাম তো গণনা কি জানো এখন বয়স হয়ে গেছে কথা যায় না তখন ইয়ং বেলায় পায়ে হেঁটে বীরভূম বাঁকুড়া বহু জায়গা ঘুরি ঠিক আছে আমার হাত দেখে বলো তা তুমি এতদিন আসি একবার হাতটা দেখালে হয়ে যায় হাম বলো কথা বলো চেপে 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 আগে দেখাতে পাতে বাবা খুব সুন্দর হাত গো মা মা কাম কমখা দেবী মা গো কি হলো চুন খেলে কেন খুব মানে খুব সুন্দর হাত আচ্ছা তুমি চেপে দেখ চেপে চেপে বসো বাহ ও বেন চেপে বসো গাদি বসো হ্যাঁ যে কথা বলছিলাম এখন মা গো খুব সুন্দর হাত হ্যাঁ সত্যিটা সত্যি বলবে হ্যাঁ হ্যাঁ মিথ্যাটা মিথ্যা বলবে সে তো শাড়িটা শাড়ি বলবে শাড়ির উপর যেন ছায়া বলো না বাজে কথা বলো না হ্যাঁ চেপে চেপে এসো মা মা গো আচ্ছা তোমার স্বামী মরে যাওয়ার পর হ্যাঁ তোমার মনটা খুব চঞ্চল এটা ঠিক হ্যাঁ 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 সত্যিটা সত্যি বলি আচ্ছা তোমার বৌমা খুব নির্যাতন দেয় এটা ঠিক হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার বেয়াই তোমাকে ভালোবাসে তোমার বেয়াইকে তুমি পাত্তা দাও না এটা ঠিক হ্যাঁ হ্যাঁ এই রেখা গুড়ি আগে যাইয়ে দাও তাই না কি করবে রেখা উড়ে যাবে চেপে বসো চেপে বসো পায়ে পেঁয়াজ মারো রেখা উড়ে যায় পায়ে পেঁয়াজ মারবো হ্যাঁ জানাবে আনে রেখা উড়ে যায় তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ রেখা উড়ে চেপে বসো চেপে বসো ঠিক আছে হ্যাঁ যেহেতু বেয়ার গায়ে যদি ঠেক রাখো রেখা আর উড়বে না এখন উড়ে যাবে হ্যাঁ না রেখা উড়ে যাও উড়ে যা হ্যাঁ পায়ে পেঁয়াজ মারবো হ্যাঁ খুব ভালো পেঁয়াজ মারো পেঁয়াজ মারো আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে রেখা বলছে তোমার স্বামী যেমন তোমার ভালোবাসতো তোমার ব্যয় তোমার ভালোবাসবে তোমার ব্যয়কে তুমি পেতে চাও শোনো যা সাই তুমি এসেছো বিনের গায়ে জল
আমি ও কথা বলিনি, ও কথা নয়, আমার বাড়ি থেকে খুনি বেরিয়ে যাও। আমি চলে যাব। হ্যাঁ চলে যাবে, আমি চলে যাব। হ্যাঁ চলে যাবে। দেখো বিগত পিছনে যা ঘটেছিল, হ্যাঁ ফোনে ফোনে আমার মেয়ের কাছে সব বলে দেবো। বলতাম না আমি তোমার ভালোবাসি তো। কি করে তবে ঠিক আছে, এই কথাটা তুমি আমি ছাড়া আদার্স অন্য কেউ যেন না জানে। তোমার ছেলে বাজার করতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কি হয়েছে রে? এসে মাত্র সরে হয়েছে। দেখার কোন প্রয়োজন পড়েনি, এসে মাত্র সরে হয়েছে। বাজে মেয়ে একটা দাঁত ফেলো একদম, এই যেমন যদি মরে যায় কালকে তোর বিয়ে দেবো। তুমি কি বলে? বাচ্চা মেয়ে বুঝিয়ে ছেড়ে দে। আমি বলি শোনো, আনন্দ এখন করার সময় নয়, আগে গিয়ে ছেলেটা দেখে আসি। শহর ছোড়ে যাওঙ্গা মে তেরা, শহর ছোড়ে যাওঙ্গা মে তেরা, শহর ছোড়ে যাওঙ্গা। বাবা পা যন্ত্রণা মাথায় উঠেছে রে, ওবা মরে যাবো। দাদা এখনকার ছেলেরা ঠিক মতো সাইকেল চালাতে পারে না, সারা বড় বড় গাড়ি চালাবে, ঢালা রাস্তা পড়ে আছে, আমি রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, আমার ধাক্কা মেরে চলে যাচ্ছে। ওবা মাথা যন্ত্রণা ছেড়ে আছে, মাথা মেরেছে রে। দাদা এত যন্ত্রণা মাঝে একটা খুশির খবর তোমাদের বলি, তোমাদের শোনো। দাদা খাসির মাংসটা ছড়িয়ে গেছে, আর দুটো কুকুর রাস্তার মাঝখানে কামড়া কামড়ি করে খাচ্ছে, আর কি কান্না কাঁদতেছে। আমি বলছি ভাই তোরা কাটছিস কেন? বলে দাদা মাংস দিলে দিলে এইভাবে বালির ওপর কেউ মাংসটা ছড়িয়ে দেয়, মাংসের উপরে এত বালি লেগেছে আমরা মাংস চিবোতে পারছি না। আমি বলছি ভাই গন্ডগোল করিনি, তোরা ধুয়ে খা ধুয়ে খা। ও মা মাথা যন্ত্রণা ছেড়ে যাচ্ছে, ভগবান যদি এই সময় হাসপাতালে আমার শ্বশুরটা আসে মজা আমি দেখিয়ে দেবো। জামাইটু বা জামাই নাই অ্যাক্সিডেন্ট করে নাই, অ্যাক্সিডেন্ট বলে অ্যাক্সিডেন্ট না যা। আয় বাবা দাগে আয়, দাগে আয়। হ্যাঁ গো বাবু, তুমি নাই অ্যাক্সিডেন্ট করেছো? অ্যাক্সিডেন্ট তুমি নাই অ্যাক্সিডেন্ট করেছো? না না, গাড়ি ধাক্কা মেরেছে। অ্যাক্সিডেন্ট বলে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট বলে অ্যাক্সিডেন্ট। হ্যাঁ একটা গাড়ি 1 কিলোমিটার দূরে তো মাথা নেড়ে নেড়ে আসছে, সেখানে পা ঢুকিয়ে দিচ্ছ। অ্যাক্সিডেন্ট বলে অ্যাক্সিডেন্ট। দাদা কেউ জোর করে গাড়ির ভিতরে পা ঢুকিয়ে দেন, এই তোমার পরশুদিন অ্যাক্সিডেন্ট হবে, দেখছো না কালকে ফাঁকে বেরোনি। বাহ অ্যাক্সিডেন্ট বলে অ্যাক্সিডেন্ট। একটা কথা বলবো, তুমি হাসপাতালে হয়েছো, নার্সিং হোমে হয়েছো? বাড়িতে হয়েছি, ওই জন্য অভিজ্ঞতা বেশি। জামাইটা হাসপাতালে আছে, খালি হাতে যাবো। হ্যাঁ তা ফলের দাম এত বলি, ফল দোকানে যাই, রাস্তার পাশে তাল পড়েছিল, তাল নেওয়া চলে নোট কাল তাল নিয়ে আছে। না না ভালো ফল বাবা, তুমি চোচো বুঝলে বাবা। আরে কথা বলি শোনো, এই হাসপাতালের ডাক্তার 4টে সেলাইন একসঙ্গে জুড়ে মেরেছে, ইস্যু করার জন্য ফেটে চলে যাচ্ছে। হাত ভেঙে গেছে না মোসকা লেগেছে? না না মোসকা লেগেছে। কি তুমি মাঝখানে কি হিসু মানে? মানে ওই এত সেলাইন জল আমার শরীরে আছে, হিসু করার জন্য ফেটে চলে যাচ্ছে। এবার হিসুটা কি রে? হিসু হিসু হিসুটা কি? আরে হিসু মানে পেশাব। বাংলা ভাষায় বলা যাচ্ছে না বাবা, আমি পেশাব করতে যাবো, এখানে হিসু মারাচ্ছ কেন? কুনো মেরে ফেলে দেবো একবার। হিসুটা আসে কি করে? আরে হাসপাতালে স্ট্যান্ডিং ভাষায় বলতে হয়। স্ট্যান্ডিং এর গুলি মেরেছে আবার সেই। আরে কথা বলিস শোন, রাগারাগি না, মেন কথা হলো তুমি এখানে থাকবে, হ্যাঁ আমি টুক করে হিসু করে আসবো, যদি ডাক্তার আসে ওই বেড কমা মুড়ি দিয়ে শুয়ে থাকবে, ডাক্তার যেন বুঝতে পারে এখানে রুগী নেই। যাও যাও, 3 ঘন্টা ধরে হিসু করো না জানো, বুঝলে? যাও তাড়াতাড়ি যাও, শরীরে ধমকে দিচ্ছিস। এই সুযোগে যদি ব্যানটা যদি আসে একটা খেলা করে দিয়ে আমি বেরিয়ে চলে যাই। ও বাবা ছেলের কি ও সোনার মানিক, তুই কোথায়? ও কোথা, তুই কোথায় গে? ও মা বাবা ওরে রে, ও গোপাল কানাই রে, ও মা আমার নদের নিবাই রে, ও মা কি যন্ত্রণা ও বাবা, ও মা ও বাবা তোর কি হয়েছে? ও মা মা পায়ের যন্ত্রণা মাথায় উঠেছে, মা পাঁচ যন্ত্রণা মাথা উঠছে, আমি মরে যাবো। ও বাবা তুই কি করে অ্যাক্সিডেন্ট করলি? মা অ্যাক্সিডেন্ট গাড়ি করে না, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি। ও মা তুই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিস?
আচ্ছা ভালো হয়েছে ও আমি কি করব ও মা ভালো করে চেপে ধর মা চেপে ধরব হ্যাঁ পুরো তোর জীবন আমার জীবনে এক করে দে গো মা আচ্ছা ঠিক চেপে নাড়ু করে দে মা ও মরে যাও গো হয়েছে ও মা আমি দুধ খাবো গো মা দুধ খাবি হ্যাঁ কিন্তু বাবা দুধ এখানে পাবো না তুই বাড়ি চল তোর আমি হলিস কিনে খাওয়াবো ও মা অন্তত হাসপাতালে বিড়াল ঘুরতে বিড়ালের দুধ একটু দে মা ও মা ও বাবা বিড়াল তো কামড়াবে আচ্ছা ঠিক আছে তোর চিন্তা করতে হবে না বাড়ি চল সে ব্যবস্থা আমি করব এই মনে সেই দেখা গো মা আচ্ছা আমি মরে যাও মা তুই আমার চুম খা গো মা তো চুম খাবো হ্যাঁ চুম খা দেখো তো আমার ছেলে ঠিক মনে রেখেছে ঠিক আছে ও মা চুমের কোনো গতি নেই গো মা চুমের গতি নেই চুমকে পাটির মাংস তুলে নেব চুমকে পাটির মাংস তুলে নেব কেমড়ে তুলে নে আচ্ছা ঠিক আছে বাবা বৌমা আসুক দেখছি কি করা যায় আমি লোকটা কতবার বলেছি তুমি রাস্তাঘাটে চলবে একটু সাবধানে চলবে আমার তো কোনো কথা নেবে না এখন কোথায় কি করে বলবো আমি কি করে বলবো ও ভগবান আমার বাচ্চার কি হলো আমার বাচ্চা এই বাচ্চা কার বলি সেটা তো স্বামী তো ও মাথা ঠিক নি কোথায় না ও স্বামী বাচ্চা নয় আমি তোর বাবা রে ও মা কিছু মনে করিনি আমার ছেলের মাথা ঠিক নেই ডাক্তার ও আসুক দেখি এটা কি করা যায় কি বাবার হসপিটালে ভিতরে চেঁচামে চিকিৎসা এই আমরা 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 তা ওইভাবে দুজনে যেভাবে রোগী ধরে আছো রোগী তো মরে যাবে বলছিলাম তোমাদের দুজনের স্বামীকে একটা এক চড়ে দাঁত ফেলে দেবো একদম কেন 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 আমাদের দুজনের একটা স্বামী এটা আমার ছেলে আমার কাকিমা ও তোমার ছেলে তা বলছিলাম তোমার ছেলে বিয়ের আগে না বিয়ের পরে ডাক্তারি কে শিখেছে রে কেন মানে বিয়ের আগে এখানে ছেলে হচ্ছে বিষয়টা শোনো এটা আমার ভাসুরের ছেলে আমি ওর কাকিমা তাহলে তুমি গার্জেন তাই তো ঠিক আছে রোগীর ভালো করে ধরো প্রথম ডোজ দেবো দিয়ে আমি বেরিয়ে যাবো তা আচ্ছা ঠিক ধরো ডাক্তার মেড়ে পুঁজে দেবো হয়েছে তো কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি এসো তুমি গার্জেন তোমার কাছে বলে বেরিয়ে যাবো প্রচুর রুগী আছে তুমি গার্জেন তাহলে আমি চলে যাবো এরপর যদি প্রসব যন্ত্রণা হয় আমাকে খবর দেবে কি যন্ত্রণা প্রসব যন্ত্রণা তো মেয়েদের হয় এক তো পা ভেঙে গেছে ও আরে বাবা পা যন্ত্রণা প্রসব যন্ত্রণা একই ব্যাপার যন্ত্রণা মানে যন্ত্রণা যন্ত্রণা মানে যন্ত্রণা ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি তবে তোমার একটা কথা বললে তুমি গার্জেন তোমার তো শরীর ভালো না চোখের কোলে কালি পড়ে গেছে প্রাইভেটে আমার সঙ্গে দেখা করবে ডাক্তার করতে হবে বাজে লোক কথা ডিংরা কথা বাবা কি হয়েছে বাবা আমার প্রসব যন্ত্রণা হচ্ছে আমার বাচ্চা হবে না না গো বা তোর বাচ্চা হবে না ওটা সার্জন ডাক্তার যন্ত্রণা মানে যন্ত্রণা ও মা তুই যন্ত্রণা হচ্ছে খুব যন্ত্রণা ও মা ও মা দেরি করিস মা ও মা তুই তাড়াতাড়ি চল ডাক্তারকে খবরটা দি না 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 হাসপাতালের বেডে আর থাকবো না ধ্যান জড়িয়ে ধরো না ইঞ্জেকশন আর নেব না 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 কি সর্বনাশ বিয়াই তুমি হ্যাঁ বিয়ান আমি ও সর্বনাশ আর আমি ছেলে ছেলে করে গাবাট গাবাট কো চুম খাচ্ছি ও বিয়ান চুম খাচ্ছিল আমার ভালো লাগছিল গো ভালো ভালো কোথায় লাগবে ও মা কোথায় যাবে তুমি শোন কোথায় যাবে তৃতীয় ডোজ দেবো আমি এই জন্য না তাড়াতাড়ি ফোন কোথায় যাচ্ছি বাবা এখন তো ইঞ্জেকশন বাকি আছে ডাক্তার বলে দ্বিতীয় জোর যতক্ষণ না হবে তোমার এই হাসপাতাল থেকে ছাড়া যাবে না ও কি বলিস শোন বাবা বলো বলো ডাক্তার এক্ষুনি আসতে ফের ইঞ্জেকশন দেবে আমার থাকার দরকার নেই চলে যাচ্ছি কি করে দেব ছেড়ে ফেলেছি যাতা করে পেয়েছি হাসপাতালে তুই তো এখানে ছিলিস না বলো মা ভালো করে চুম খা যেই চুম খেয়েছি বলো মা তোর ওই চুমের কোনো টেম্পার নেই কি করে দেব ছেড়ে ফেলেছি যাতা করে পেয়েছি হাসপাতালে ছেলে ছেলে মরে কতই খেয়েছি চুম কেঁদেছি আমি স্বামী বলে ছেড়ে দে ছেড়ে দে যাবো চলে ছেড়ে দে ছেড়ে দে দাদা আমি অনেকদিন তো খুঁজছি কখন যাতা কলে ফেরবো আজ মানে হাসপাতালে পেয়েছি তোমার সহজে আমি ছাড়বো না উঁচু মাথা পেয়াই করিলে নিচু সরে চিনে দেখো খায় কচু হ্যাঁ বলছিলাম বাবা আমি এই দিশি সর না অস্ট্রেলিয়ান সর না না তোমার তো শিং উঠে গেছে তুমি তো পুরো পাতি সর ফাঁকা মাঠে আমি খেলেছি বল শুকো মাছের গন্ধে আসে বিরাট
তো বলিনি কি বলে জানি কি বলে বলে নাও তুমি ধানের বস্তা আমি দুছানা হ্যাঁ কুকুট করে তোমার আই কাটবো দাদা বাড়িতে যে বিড়াল যদি থাকে যত মাছ ভাত যত মাংস ভাত দাও না যদি বাড়িতে শুকো মাছ থাকে বিড়াল সহজে নড়বে না উঁচু মাথা বেয়াই করিলে নিচু সরে চিনে দেখো খায় কচু ফাঁকা মাঠে আমি খেলেছি বল শুকো মাছের গন্ধে আসে বিড়াল মা তোমায় রেখে কেন গেল চলে মা তোমায় রেখে কেন গেল চলে ছেড়ে দে ছেড়ে দে যাবো চলে ছেড়ে দে ছেড়ে দে যাবো তুমি জানো আমি জানি তুমি এখানে আছো আমি শামশাম করে এই যে পাহাড়ের উপর ঝাঁপিয়ে পড়েছি এই দেখ তোর বাবা লোক হিসেবে খুব ভালো কিন্তু মানুষ হিসেবে পুরো ছেবেলা অল্প বয়সে হলাম বিধবা সুযোগ বুঝে শ্বশুর মাছে থাবা আর কি বলে জানি কি বলে বলে ধরে নাও তুমি ভাজা মাছ কোলায় আছো আমি ম্যাও ম্যাও করে তোমার কোলায় ঝাঁপাবো দাদা দেখবে কেউ যদি বাড়িতে যদি সমস্ত লোক থাকে ডাকাতি করে চলে যায় আর কেউ বাড়ি না থাকলে শীত কেটে চলে যায় এ তো পুরো শীত কাটা চোর অল্প বয়সে হলাম বিধবা সুযোগ বুঝে শ্বশুর মারছে থাবা দৃষ্টি গানে লেখে সমাজ গেল পাতালে দৃষ্টি গানে লেখে সমাজ গেল পাতালে ছেড়ে দে ছেড়ে দে যাবো চলে ছেড়ে দে ছেড়ে দে যাবো চলে ছি বাবা ছি তুমি এত নিচে এত জঘন্য আচ্ছা আমি বুঝতে পারছি আমার বাড়িতে কেন ঘন ঘন আসো আমাকে না তোমার বাবা বলতে ঘৃণা হয় ওরে একটা কথা কি আছে বলতো বাংলার গাছ যদি বেইমানি করে দাদা কি রক্ত কুমিল্লা বেইমানি করে না ভুল করছো তোমার আমি আমি তোমার বাড়িতে কেন আসতাম জানো তোমার কাকাবাবু মরে যাওয়ার পর তোমার তোমার কাকিমার মনটা খুব চঞ্চল মনটা খুশি রাখার জন্য আমি তোমাদের বাড়িতে আসতাম আমি কথা দিচ্ছি এই বাড়িতে কোনোদিন আমি আর পা দেব না ও সর্বনাশ আমার খুশি করার জন্য আমার বাড়ি আসতে আমি ভেবেছি বিরাট ডেঙ্গরা না না বিশাল আকৃতি এ তো খুব ভালো লোক রে পুরো একদম কাঠ বিড়ালি খানাস তারা থাক থাকে আমি কি বলি শোনো তোমার সারা জীবন যেতে হবে না আমার খুশি করার জন্য আমার বাড়ি থাকবে আমি নিজে কাশীনগর বাজারে যাবো খাসি নিয়ে আসবো আমি রান্না করব আর তুমি উনোনে কুটকুট করে জালটা ঠেলে দেবে চলো আগে বললে হয়ে যেত আগে তো বললে হয়ে যেত আমি জায়গা জমি বন্ধ দিয়ে চলে আসতাম এত ঝামেলা করার কি আছে পা ভেঙে ফেলবে একবার চলো ওগো আমি জানি আমার বাবা ভুল করেছে আমার বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি ক্ষমা করে দিও বল তোমার বাবা কেন ভুল করছো তুমি তুমি জানো এই মোবাইলে তুমি রামি খেলা নিয়ে তুমি আমার ব্যস্ত আছো আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী তুমি সেই ভালোবাসাটা বুঝতে চাওনি তুমি প্রতিদিন চাকরের মতো আমাকে খাটিয়েছো আমি কোনোদিন তার প্রতিবাদ করিনি কোনোদিন সংসার জীবনটা কি সংসারটা কি তুমি কোনোদিন ভেবে দেখো নি তুমি জানো এই মোবাইলে গেম খেলা করে কত মানুষ রাস্তা ভিকারি হয়ে গেছে কত মানুষের মাথার ব্রেনটা নষ্ট হয়ে গেছে যেই তুমি এই রামি খেলা করে তোমার মাথার ব্রেনটা নষ্ট হয়ে যাবে যেই তুমি রাস্তা পাগলি হয়ে ঘুরে বেড়াবে সেই দিন তোমাকে ভালোবাসবো সেই দিন বুঝবে যে ভালোবাসার যন্ত্রণা কত তার আগে আমি তোমাকে কোনো দিন ভালোবাসবো না খুশবু গো চাহত কি খুশবু গো মেনে ছুলিয়া মেনে তুমসে প্যার কর লিয়া মেনে তুমসে প্যার কর লিয়া